যজ্ঞ থেকে জন্ম হয়েছে, সেই কারণে একে যাজ্ঞসেনীয় ডাকা হবে ও দ্রৌপদী নামে পরিচিত হবে। মুখমণ্ডলে অগ্নির তেজ, নিঃশ্বাসে অগ্নির তাপ, আর হৃদয় অগ্নির পবিত্রতা নিয়ে জন্মেছে আপনার পুত্র পিতাশ্রী। দেবতাদের এই বরদান আপনার চরণে অর্পণ করলাম। পিতাশ্রী কি আমার জন্মে প্রসন্ন হননি? আকাশ মেঘে আবৃত হলে সূর্যের কিরণ পৃথিবী পর্যন্ত পৌঁছায় না। এখন ওনার মন ক্রোধে আবৃত, কিন্তু সময় হলে পিতাশ্রী নিশ্চয় জানতে পারবেন যে তুমি পাঞ্চালের সবচেয়ে বড় সৌভাগ্য। ঝর্ণার জল যত দেখি তত জানতে চাই, দু চোখ মেলে আমি চেয়ে রই, আজ সব নেই মোর শৈশব, নতুন নতুন কত ছবি, নতুন দিনের নবরবি, অগ্নি দর্পণ। এ তোমার প্রতিবিম্ব, পাঞ্চালের সবচেয়ে সুন্দরী নারী। এ হলে তুমি দ্রৌপদী। রাজকুমারী, আপনি এটুকুও জানেন না যে আয়না কাকে বলে? দ্রৌপদী, তোমার সঙ্গে বিবাহ করার আকাঙ্ক্ষায় আর্যাবর্তের প্রত্যেক উপযুক্ত রাজা আর যুবরাজ উৎসুক হয়ে আছেন। রাজারা যে উপহার পাঠিয়েছেন তা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে তোমার বিবাহের রাজনৈতিক গুরুত্ব ঠিক কতখানি। আমার বিবাহের গুরুত্ব তো আমি জেনে গেছি দিদি, কিন্তু এই বিবাহে আমার গুরুত্ব কতটা? প্রতিযোগিতা জিতবে যে রাজকুমার, সে আমার হৃদয় জিততে পারবে? রাজকুমারী, রাজকুমারী, এই দেখুন আমি আপনার জন্য কি এনেছি। এ কার চিত্র দিদি? এ হলো অর্জুন। রণিপাত মহারাজ দ্রুপদ, এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য আমি নিজের স্থানে আমার মিত্র অঙ্গরাজ কর্ণকে নিযুক্ত করলাম। আমি সুতপুত্রের সঙ্গে বিবাহ কিছুতেই করব না, কিছুতেই করব না, কিছুতেই করব না। দেখুন না আমি আজ কি দান ভিক্ষা পেয়েছি। দেখুন মাতা, এই দান পেয়ে কিভাবে ভ্রাতা অর্জুনের ভাগ্য খুলে গেছে আজ। এমন বলতে নেই পুত্র, আমি বাল্যকাল থেকেই তোমাদের বুঝিয়েছি দান হোক অথবা দণ্ড, তোমাদের পাঁচ ভ্রাতারই তার উপর অধিকার সমান হবে সর্বদা, কোন একজনের নয়। এই আদেশ আমার যুধিষ্ঠির যে অর্জুন যা দান লাভ করেছে তোমরা পঞ্চভ্রাতা ভাগ করে। সংগ্রাম
আমায় ক্ষমা করে দাও, আমারই ভুল ছিল, কিন্তু আমার পুত্রদের তোমার স্বয়ম্বরে যাওয়ার কোনো পরিকল্পনা ছিল না। আমি তো স্বপ্নে ভাবিনি যে অর্জুন প্রতিযোগিতা জিতে ফিরবে। আপনার নিজের পরিকল্পনার উপর এতটা বিশ্বাস দেবী কুন্তি? আপনার পুত্ররা কি এতটাই সামর্থ্য যে ভাগ্য আর নিয়তি উভয়কে পার করে আপনার পরিকল্পনাকে সে সফল করতে পারে? যথার্থ বলেছ তুমি দ্রৌপদী, দোষ আমারই, আমার উপর রুষ্ট হবার অধিকার আছে তোমার। আমি তোমার কাছে অপরাধ করেছি, না মাতা, আমাকে ক্ষমা করবেন, আপনাকে দোষ দেওয়া উচিত নয়। নদীতে যদি বন্যা হয় আর তাতে হরিণ ডুবে যায়, তাতে নদীর দোষ থাকে না, কিন্তু দোষ তো হরিণেরও নয় মাতা। এই পরিস্থিতিতে আমার কি দোষ বলুন? এই পাঁচ পাথর, এই হলো ধর্মের পাঁচটি আধার। দ্রৌপদী জীবনে অনেক সময় এমন সময় আসে দ্রৌপদী যখন মানুষ কিছুতেই পথ খুঁজে পায় না, ধর্মের স্মরণ করে দেবার জন্য তখন কোনো বস্তুর প্রয়োজন হয়। নির্ণয় তো সর্বদাই তোমার হবে দ্রৌপদী, কিন্তু ধর্মের কথা মনে রেখে নির্ণয় করা সহজ হবে। পুত্রী, আমার পুত্ররা এই পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার উপায় ধার্য করে ফেলেছে। তোমার সঙ্গে কোনো প্রকারের অন্যায় হবে না, তোমার আর অর্জুনের বিবাহ হবে। আর তার পূর্বে আমার অন্য চার পুত্র সন্ন্যাস নেবে। অজান্তেই আমাকে নিজের পাঁচ পুত্রের মধ্যে ভাগ করে দিলেন। আমি আপনার এই ভুল আমার নিয়তি বলে মানছি। আমি আপনার পাঁচ পুত্রের সঙ্গেই বিবাহ করব। পনিপাত মহারানী, রাজকুমার অর্জুন নিজের তপস্যা পূর্ণ করে ফিরে আসছেন। ওনাকে স্বাগত জানাতে নগরদ্বারে উপস্থিত হওয়ার আদেশ করেছেন মহারাজ। নববধূকে বরণ করতে বরণডালাও নিয়ে যেতে বলেছেন উনি। নববধূ? রাজকুমার অর্জুন তার নবস্ত্রী
রাজকুমারী সুভদ্রাকে সঙ্গে নিয়ে ফিরেছেন। আর্য, আপনি আমাদের বিবাহের প্রতিজ্ঞা ভঙ্গ করেছেন, আপনি আমার বিশ্বাস ভঙ্গ করেছেন। আপনার আর আপনার পত্নীর এই নগরে প্রবেশ করার কোনো অধিকার নেই। দাসী, কি সংবাদ এনেছ? দুঃখের সংবাদ ধ্রুপদ কুমারী। সম্রাজ্ঞীর পদ থেকে বহিষ্কৃত হওয়া স্ত্রীর দুঃখ আর অপমানের অন্ত থাকে না। তাৎপর্য ধ্রুপদ কুমারী, আপনাকে শীঘ্রই রাজসভায় উপস্থিত থাকার আদেশ করা হয়েছে। কে তুমি? বিনা অনুমতিতে কুলবধূর কক্ষে প্রবেশ করেছ? মূঢ়, চলে যাও। আমি সম্রাট দুর্যোধনের সারথী ধ্রুপদ কুমারী। চলুন, আপনাকে সম্রাট দুর্যোধন আদেশ করেছেন। মহারাজ, হস্তিনাপুরের সভায় একই প্রকারের ব্যবহার করা হচ্ছে। আমি কুরুবংশের কুলবধূ, কুরুরাষ্ট্রের ভিত্তি প্রস্তর। হস্তিনাপুরের লক্ষ্মী হয়ে আমি এই নগরে প্রবেশ করেছিলাম মহারাজ, আর আমাকে এই প্রকারে এই স্থানে অশ্বত্থর প্রাণী নিয়ে আসা হচ্ছে। এসো দাসী দ্রৌপদী, আমার জঙ্ঘায় উপবেশন করো, এসো। মূঢ় দুর্যোধন, আমি যজ্ঞ থেকে উদ্ভূত যাজ্ঞসেনী, আর অগ্নিকে কখনো বেঁধে রাখা যায় না। আমাকে তুমি দাসী বানাতে পারবে না, কারণ আমি সেটা স্বীকারই করি না, মান্য করি না। হীনতা মানুষের স্বভাবজাত দুর্যোধন, কোনো বস্ত্র নয় যে কেউ হরণ করবে। এত অহংকার তোমার দাসী দ্রৌপদী? নিজের প্রভুর আদেশ অমান্য করছো তুমি? স্বাধীনতা হরণ করা যায় না, কিন্তু বস্ত্র তো হরণ করা যায়। আমার রক্ষা আর আপনারা করতে পারবেন না। ধর্মের নামে যে অধর্ম ঘটছিল তা আটকানোর সাহস আপনাদের মধ্যে কারোর ছিল না। সে ধর্ম কিরূপ ধর্ম যা শক্তিমানকে শক্তিহীন করে দেয়? সে সত্য কিরূপ সত্য যা দুষ্কর্মকে ভস্ম করার পরিবর্তে প্রতিবাদীর সাহস জ্বালিয়ে দেয়? এই কারণে আমার রক্ষা আর আপনারা করতে পারবেন না। যদি ভাগ্যে থাকে তাহলে আমার রক্ষা, আমার রক্ষা স্বয়ং ঈশ্বর করবেন। দুঃশাসন, নিজের শক্তির পরীক্ষা করে নাও। গোবিন্দ, গোবিন্দ, নির্ভবতি ভারত অভ্যুত্থানম মধর্মস্য তদাত্মানম
করবেন না রাজমাতা কুন্তি, আমি অপবিত্র হয়ে যাব, আমি আর আপনার পুত্রবধূ নই, আমি আপনার পুত্রদের স্ত্রী নই। কুরুবংশের কুলবধূ নই। আমি দুঃশাসনের রক্তে তোমার কেশ দৌত করে দেব, যত প্রকার লাঞ্ছনা তোমার হৃদয়কে পীড়া প্রদান করেছে আজ সমস্ত দূর হয়ে যাবে। ধর্মে চ অর্থে চ কামে চ মোক্ষে চ প্রায় 20 ঘন্টার ননস্টপ পরিশ্রমের পর এই ভিডিওটা আমি বানাতে পেরেছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও।